এই ভিডিওটা একটা হাইলি রিকোয়েস্টেড ভিডিও। অনেকে আমাকে প্রশ্ন জিজ্ঞাসা করেছে যে ভাইয়া, রমজান মাসে রোজা রাখা অবস্থায় আমি কি কি টেকনিক ফলো করতে পারি যাতে আমার এনার্জি ম্যাক্সিমাম লেভেলে থাকে, যার ফলে আমি পড়াশোনায় বেশি ফোকাস করতে পারবো। পড়াশোনা করার জন্য, নতুন কিছু শেখার জন্য, মুখস্থ করার জন্য, কনসেপ্ট রিভিশন দেওয়ার জন্য আমাদের ফোকাস প্রয়োজন। এবং আমি আমার আগের ভিডিওতে বলেছি যে ফোকাস একটা লিমিটেড রিসোর্স। তার মানে হচ্ছে একটা দিনে বা একটা পড়াশোনার সেশন আমরা যতই ফোকাস করবো ততই আমাদের কম ফোকাস বাকি থাকবে নেক্সট ডে ব্যবহার করার জন্য। আমি আমার আগের ভিডিওতে এটাও বলেছি যে কোনো মুহূর্তে আমাদের কতটুকু ফোকাস থাকবে ওইটা অনেকগুলো ফ্যাক্টরের উপর নির্ভর করে, তার মধ্যে একটা কি ফ্যাক্টর হচ্ছে আমাদের কতটুকু এনার্জি বাকি আছে। একটা সাধারণ দিনে ভালো ডায়েট মেনটেন করে, ভালো খাবার খেয়ে, বেশি পানি খেয়ে, এক্সারসাইজ করে, মেডিটেট করে, আপনি যা করতে ভালোবাসেন সেগুলো করে সাধারণত এনার্জি লেভেল হাই রাখা যায়, যার ফলে যখন আমরা পড়তে বসি তখন আমরা বেশি ফোকাস করতে পারি। কিন্তু রমজান মাসে আপনি যদি রোজা রেখে থাকেন এরকম অনেক কিছু অ্যাপ্লিকেবল হবে না এবং এসব জিনিস মেনটেন করা খুবই ডিফিকাল্ট হয়ে যায়। এনার্জি লেভেল হাই রাখার জন্য আপনি যদি অনেকগুলো ভালো টেকনিকও ব্যবহার করেন যেগুলো আমি এই ভিডিওতে বলবো, তাও একটা সাধারণ দিনে আপনার এনার্জি লেভেল যত থাকবে রমজান মাসে রোজার থাকাকালীন অবস্থায় আপনার এনার্জি লেভেল তার থেকে কম থাকবে। সো এই কম্প্রোমাইজগুলো মাথায় রেখে এই ভিডিওতে এমন সব টেকনিকের কথা বলবো যেগুলো ব্যবহার করলে আপনি আপনার প্রোডাক্টিভিটি, ফোকাস এবং এনার্জি লেভেল অ্যাটলিস্ট যতটুকু সম্ভব ততটুকু উপরে রাখতে পারবেন যাতে আপনি আপনার পড়াশোনা ভালোভাবে চালিয়ে যেতে পারেন। এইসব টেকনিকগুলো আমার জীবন থেকে নেওয়া, স্পেশালি 2016 সালে যখন আমি অ্যাডমিশন ক্যান্ডিডেট ছিলাম, জুন জুলাইয়ের দিকে HSC দিয়ে বের হওয়ার পর ক্যাডেট কলেজে আমরা রমজান মাস পাই এবং ওই রমজান মাসে সব রোজা রেখে আমার অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নিতে হয়েছে। তখন মারাত্মক কষ্ট হয়েছিল, কিন্তু এইসব টেকনিক ফলো করে পড়াশোনাটাও ভালোভাবে চালিয়ে যেতে পেরেছিলাম, তাই ভিডিওটা বানাচ্ছি। এখানে কোনো ভুল বা সঠিক টেকনিক নেই, আমার জন্য যা কাজ করেছে আমি তাই বলছি। পয়েন্ট নাম্বার 1, কোনো খাবার মিস করা যাবে না। রমজান মাসে খাবার এমনিতে কম খাওয়া হয়, ইফতারের সময় ইফতার খাওয়া, সেহরির সময় ভালোভাবে সেহরি খাওয়া, এই দুইটার মাঝখানে যদি ডিনার খাওয়া পসিবল হয় ওইটা খাওয়া, যত পরিমাণ পানি খাওয়া সম্ভব তত পরিমাণ পানি, যে কোনো একটা অলসতা বা কোনো কারণে মিস করলে আপনার এনার্জি লেভেল সাধারণত যত থাকবে তার থেকেও কমে যাবে সারাদিন, যার ফলে আপনি পড়াশোনায় ফোকাস করতে পারবেন না। টেকনিক নাম্বার 2, কম ঘুমিয়েন না। সাধারণত 7 থেকে 9 ঘন্টা লাগে ঘুম আমাদের অপটিমালি ফাংশন করার জন্য, ওইটা পাওয়ার চেষ্টা করেন। আপনি সেরিতে দিন শুরু করলে সেরির আগে যাতে 7 থেকে 9 ঘন্টা ঘুম পান, আপনি যদি সেরির পরেও ঘুমান তাহলে সেরির আগে যাতে 4.5 ঘন্টা 4 ঘন্টার মতো ঘুম পান এবং সেরির পরেও যাতে 3-4 ঘন্টা ঘুম পান। পয়েন্ট নাম্বার 3, পড়াশোনার জন্য দিনে কয়েকটা ব্লক থাকবে ওইভাবে ভাগ করে নেয়। সাধারণত পড়াশোনার 4টা ব্লক অ্যাভেলেবল থাকবে, আমি ওগুলোর বর্ণনা দিচ্ছি। অপশন এ হলো যদি আপনি সেরির আগে 4 ঘন্টার মতো ঘুমান, সেরির পরে 4 ঘন্টার মতো ঘুমান এবং সকাল 8-9টার দিকে উঠেন, তখন আপনি 4টা পড়াশোনার ব্লক পাবেন। সকাল থেকে দুপুর পর্যন্ত একটা ব্লক, দুপুর থেকে বিকাল, বিকাল থেকে ইফতার পর্যন্ত এবং তারাবির পর একটা ব্লক। অপশন বি হচ্ছে যদি আপনি সেরির আগেই ঘুমান এবং সেরি থেকে আপনার দিন শুরু করেন তখন আপনি 4টা ব্লক পাবেন। 4টা ব্লকই ইফতারের আগে হবে, ভোর থেকে সকাল, সকাল থেকে দুপুর, দুপুর থেকে বিকাল, বিকাল থেকে ইফতার, সাধারণত ইফতার করে তারাবির পর আর সময় থাকে না ঘুমিয়ে গিয়ে সেরিতে উঠার জন্য। সেই হলো অপশন এ এবং অপশন বি। রিয়েলিস্টিকই 4টা পড়াশোনার ব্লক থাকতো, আমি সাধারণত অপশন এ তে যেতাম যেখানে আমি সেরির আগে কয়েক ঘন্টা ঘুমাতাম, সেরির পরে কয়েক ঘন্টা ঘুমাতাম। অপশন এ আমি চুজ করেছিলাম কারণ কোনো কিছু ভালোভাবে শেখা এবং মনে রাখার জন্য আমাদের সাধারণত 7 থেকে 9 ঘন্টার ঘুম দরকার, এবং আমি যদি সেরিতে উঠতে চাই এবং তারপরে আর না ঘুমাতে পারি তখন তারাবির পর এবং সেরির মাঝখানে যে টাইমটুকু থাকে ওই টাইমটুকু আমাকে 7 থেকে 9 ঘন্টা ঘুমানোর সময় দিচ্ছিল। 4 নম্বর পয়েন্ট হচ্ছে এই জিনিসটা মনে রাখতে হবে যে যত আপনি ইফতারের কাছে যাবেন আপনার ততই এনার্জি কমতে থাকবে। সো আপনার পড়াশোনার ব্লকগুলো ওইভাবে সাজাবেন যে বেশি ডিমান্ডিং টাস্ক, নতুন কিছু শেখা, নতুন কিছু মুখস্থ করা, এগুলো শুরুর ব্লকগুলোতে ফেলাবেন এবং কম ডিমান্ডিং টাস্ক যেমন হচ্ছে কোয়েশ্চেন ব্যাংক দেখে দেখে সলভ করা বা অন্য কিছু করা যেটা অতটা অ্যাক্টিভলি পড়াশোনা করা লাগে ওগুলো পরবর্তী ব্লকগুলোতে রাখবেন। পয়েন্ট নাম্বার 5 হচ্ছে এরকম অর্গানাইজ ভাবে পড়াশোনা কোনো এক্সাম না থাকলে সাধারণত করা লাগে না। স্কুল কলেজে আমার এইভাবে অর্গানাইজ পড়াশোনা কখনোই করা লাগেনি। স্কুলে সাধারণত 10-15 দিন পর রমজান মাসের ছুটি দিয়ে দেয়, ক্যাডেট কলেজে পুরো রমজান মাসটাই ছুটি দিয়ে দিত। সো কোনো পরীক্ষা না থাকলে আমি সাধারণত মেবি 1টা পড়াশোনার ব্লকে পড়াশোনা করতাম, বাকিগুলো পড়াশোনা করতাম না। এই একবারই কেবল 2016 সালে আমার অ্যাডমিশন এক্সাম পড়েছে যার ফলে আমার এরকম মারাত্মকভাবে অর্গানাইজ ভাবে রমজান মাসে পড়াশোনা করা লেগেছে। পয়েন্ট নাম্বার 6 হচ্ছে আমার রুটিন, আমি অপশন এ ফলো করেছিলাম। সাধারণত সকাল থেকে দুপুরের ব্লকে আমি হাইলি ডিমান্ডিং কগনিটিভ টাস্কগুলো করতাম, নতুন কিছু শেখা, আগের দিন কোচিংয়ে পড়িয়েছে এমন কোনো কনসেপ্ট যেটা আমি এখনও ভালোভাবে বুঝিনি ওইটা শেখা বা কোচিংয়ে গিয়ে নতুন কিছু শেখা। ওই পড়াশোনার টাইমে আমি কী কী টেকনিক ফলো করতাম ওইটার উপর আমার স্টাডি টিপস প্লেলিস্টে আছে, ওটা চেক করে দেখতে পারো।
দুপুর আসলে আমি একটু কম ডিমান্ডিং টাস্কগুলো করতাম, যেমন কোয়েশ্চেন ব্যাংক সলভ করা বা এমন কনসেপ্ট যেটা আমি আগে এক দুইবার পড়েছি ওইটা রিভাইজ দেওয়া, কারণ পরবর্তী দিনে কোনো মডেল টেস্ট আছে বা কিছু একটা। বিকাল আসলে আমি খুবই টায়ার্ড হতাম, তখন পড়াশোনা করা বা নতুন কিছু শেখার আমার এনার্জি থাকতো না, তখন আমি এমন সব টাস্ক করতাম যেটা আমাকে আনন্দ এনে দেয়। ইউজুয়ালি তখন আমি বাইরে ফুটবল খেলতে যেতাম, যেহেতু বিকালে ফুটবল খেলার পরে মাগরিবের আজান দিয়ে দেয় এবং ইফতারের টাইম হয়ে যায়, তখন ওই জিনিসটা মাথায় রেখে খেলাধুলা করা সহজ হয়ে যেত, কারণ জানি টায়ার্ড হয়ে যাওয়ার পরে ইফতার করে ফেলবো। খেলতে না গেলে ওই টাইমে রেস্ট নিতাম বা ফ্রেন্ডদের সাথে গল্প করতাম বা এমন কিছু করতাম যেটা আমাকে এনার্জাইজ রাখতো। সাধারণত কনস্ট্যান্টলি সকাল এবং দুপুর পড়ার পর বিকালে রোজা রেখে পড়ার ক্যাপাসিটি আমার থাকতো না। এরপর চলে আসতো ইফতার, ইফতারের পর মাগরিবের নামাজ, মাগরিবের নামাজের পর খানিকটা রিল্যাক্স করা বা আড্ডা দেওয়া বা গোসল করা, এইসব করতে করতে তারাবি এবং এশা নামাজের টাইম চলে আসতো। আপনি কতটুকু তারাবির নামাজ পড়েন তার উপর নির্ভর করে আরো 2-3 ঘন্টা আপনি পেতে পারেন পড়াশোনা করার জন্য, যদি আপনি এমন একটা মানুষ হন যে সেহরির আগেও কিছুক্ষণ ঘুমাবেন, সেহরির পরে কিছুক্ষণ ঘুমাবেন। সারাদিন রোজা রেখে তখন পড়াশোনার জন্য এনার্জি খুব কম থাকতো, তখন অনেক কেয়ারফুলি পড়াশোনার প্ল্যান সাজানোর চেষ্টা করতাম। যেহেতু আমি মেডিকেল, IBA অ্যাডমিশন এবং USA তে অ্যাপ্লিকেশন সবকিছু একসাথে হ্যান্ডেল করছিলাম, সকালে যদি মেডিকেলের পড়াশোনা পড়ে থাকি তখন আমি IBA এর পড়াশোনা রাতে পড়তাম, বা যদি সকালে IBA এর পড়াশোনা পড়ে থাকি মেডিকেলের পড়াশোনা রাতে পড়তাম। বেসিক্যালি নতুন কিছু পড়ার চেষ্টা করতাম, কারণ না হলে আমার পড়াশোনার জন্য ক্যাপাসিটি একেবারেই থাকতো না। ওই টাইমে নতুন কিছু শেখার চেষ্টা না করে পরীক্ষায় যেসব কনসেপ্ট আমি ভুল করেছি ওই কনসেপ্টগুলো রিভাইজ দেওয়ার চেষ্টা করতাম, বা আমি যে ভোকাবুলারি শিখতাম ওই ভোকাবুলারি রিভিশন দেওয়ার চেষ্টা করতাম, বা খান একাডেমিতে গিয়ে SAT প্র্যাকটিস করতাম ছোট কোয়েশ্চেনগুলো, যেমন 16 মিনিটের একটা ম্যাথের ব্লক বা 15 মিনিটের একটা ইংলিশ প্র্যাকটিস ব্লক, এরকম 30 মিনিট পড়াশোনা 10 মিনিট ব্রেক, 30 মিনিট পড়াশোনা 10 মিনিট ব্রেক, এইভাবে যতটুকু পড়াশোনা সম্ভব ততটুকু করতাম যতক্ষণ পর্যন্ত আমি টায়ার্ড না লাগতো। সাধারণত রাত 12টা সাড়ে 12টার দিকে আমি ঘুমিয়ে যেতাম। ঘুমানোর পর রুটিনটা আমার আবার রিপিট হতো, এবং এভাবেই রমজান মাসে এই কয়েকটা টেকনিক ফলো করে যতটুকু পসিবল আমার এনার্জি লেভেল আমি হাই রেখেছিলাম এবং যতটুকু পসিবল আমার পড়াশোনা আমি মেনটেন করার চেষ্টা করেছিলাম। ঈদের আগে যে 1-2 দিন এবং ঈদের দিন এবং ঈদের পরে যে 1-2 দিন, ওই টাইমে পড়াশোনা করিনি, পড়াশোনা করার মেন্টালিটিও ছিল না, এনার্জিও ছিল না, ওই টাইমে সেলিব্রেট করেছি ফ্যামিলি এবং বন্ধু বান্ধবদের সাথে। সো আমার কাছে মনে হয় না কয়েকদিন সেলিব্রেট করলে আপনি অ্যাডমিশন রেসে বা আপনার পরীক্ষার রেসে খুব একটা পিছিয়ে পড়বেন।